নিখোঁজের দুদিন পর ভুট্টা ক্ষেত থেকে মিলল যুবক মানিকুরের মস্তকবিহীন মরদেহ। বুধবার থেকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতিবান্দার ফকিরপাড়া এলাকায় এক নারী ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গিয়ে মরদেহ দেখতে পান। এ সময় এলাকাবাসীকে জানালে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। একজন মহিলা মানুষ এই ভুট্টা ক্ষেতে ঘাস রোয়াতে আসছিল, এই ঘাস রোয়াতে এসে সেই মহিলা মানুষ দেখতে পাইছে যে লাশ, মাথাবিহীন লাশ পড়ে আছে। সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার হওয়া উচিত। পুলিশ বলছে হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারা এই ঘটনা ঘটাইছে এই বিষয়গুলো আমরা অনুসন্ধান করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যেই আমরা চলছি। নিহত মানিকুর পেশায় ভ্যান চালক ছিলেন। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।